আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রোজ ডেইলি ব্লগের সঙ্গে স্বাগতম। আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। রোজার প্রথম দিন, একটু আগে আগেই রান্নাটা সেরে নিচ্ছি, কারণ বিকালের দিকে যখন ইফতারি বানাবো তখন আর রান্না করতে জানি না কতটা এনার্জি থাকবে। তার থেকে বড় কথা, যেহেতু রান্নাবান্না একটু সময় লাগে গুছিয়ে নিতে, এর জন্যই ভাবলাম যে আগেভাগেই সব গুছিয়ে নিয়েছি তাহলে করে ফেলি। এই ভেবেই মোটামুটি আজকে রান্নাটা শুরু করে দিয়েছি। সজনে ডাঁটা বেছে নিয়েছি, আর এদিকে আমি ডাঁটা শাক বেছে নিব। কেউ কি খেয়েছেন কি না জানি না, ডাঁটা শাক ভর্তাটা এত মজা লাগে যেটা বলার মতন না। ডাঁটা শাক বাছতে বাছতে ভাবলাম যে একটু পরে বাছি, আগে কিছু ডাঁটা কেটে নেই ছোটো মাছ দিয়ে চরচড়ি রান্না করার জন্য। তো এখান থেকে আমি কিছু ডাঁটা কেটে নিব, তার সঙ্গে করল্লাও কেটে নিব ছোটো মাছ দিয়ে, যেহেতু ভাজি বা অনেকে হয়তো চরচড়ি বলে, ওগুলোর কেটে নিব রান্নার জন্য। তো মোটামুটি সব রেডি করে নিচ্ছি। গরমের সময় রুচিশীল খাবার করল্লা, রোজা থেকে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তবে আমি সবার পছন্দ সবার ভালো লাগা চিন্তা করে এই রান্নাগুলো করি। বেশি কিছু রান্না করব না আজ। এই যে কিছুটা শাক নিব এখান থেকে, শাকগুলো খুব সুন্দর নরম যার জন্যই নিব, শাক ভর্তা করব। আর ডাঁটা যতটা কাটার ছিল কেটে নিয়েছি, আর বাকিগুলো এই যে পাতা আমি যতটা রাখার রেখে পরবর্তীতে ডালগুলো ফ্রিজে এভাবে রেখে দিব। এভাবে রাখলে হয় কি শুকিয়ে যাবে না, আবার যখন আমি রান্না করব পরবর্তীতে নিয়ে রান্না করতে পারবো। এর জন্য আমি সবসময় ডাঁটার পাতা ফেলে রেখে দিই এভাবে ফ্রিজে, নাইলে তো শুকিয়ে যাবে। এদিকে বট ভুনা করব আর ডাল দিয়ে সজনে রান্না করব। আমি প্রতিদিন রান্না করার সময় এই যে এই কাকটা খুব ডিস্টার্ব করে, আজকে ভাবলাম যে সবাইকে একটু দেখিয়ে দেই। আবহাওয়াটা যেন কেমন হয়ে আছে, বৃষ্টিও নামছে না, আবার রোদ একবার উঠছে একবার যাচ্ছে, এভাবে হয়ে আছে। সজনে দিয়ে যে ডাল রান্না করব, তার জন্য ডাল ধুয়ে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম। ডালটা আগে সিদ্ধ করে নিব, আর এখানে ছোট মাছ হাত দিয়ে মাখিয়ে রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, চা চামচের 2 চামচ রসুন আর জিরে বাটা, তার মধ্যে দিয়েছি হলুদ লবণ পরিমাণ মতন তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর মেখে রান্না করব। বড়দের থেকেই তো রান্না শিখে আমরা রান্না করি, আর রান্না করতে করতে আজ এ পর্যন্ত এসেছি। যদিও আমার নিজের হাতে রান্না, তবে যখন আমি এভাবে রান্না করি আমার মনে হয় শাশুড়ি মায়ের হাতের রান্না বা মায়ের হাতের রান্নার মতন স্বাদ পাওয়া যায়। যদিও মাটির চুলায় এভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে, গ্যাসের চুলায় তো আর তলাটা একটু পুড়ে যাবে না, লালচেও হবে না। যদি চরচড়াগুলোর তলাটা একদম একটু পোড়া পোড়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। ছোট মাছ মেখে রান্নায় বসিয়ে দিয়ে বল করতে দিয়ে যখন তখন আমি ঢেকে দিব। এর মধ্যে সজনে ডাঁটা ধুয়ে নিয়ে এসেছি, এবার যে বট দিয়ে রান্না করবো আলু এগুলো ধুয়ে নিব। এর মধ্যে আবার মশলাও ব্লেন্ড করে নিলাম, সেদিনে যে মশলাগুলো করে রেখেছি ওইগুলো ডিপে রয়েছে, ভাবলাম যে আজকে একটু বেটেই করে ফেলি, ওইগুলো পরবর্তীতে নামিয়ে নিব। বলক চলে এসেছে, ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব, আর মিডিয়াম আঁচে হতে থাকবে বেশ কিছু সময়। এভাবে আমি ঢেকে এটা জ্বালাবো। আর এদিকে ডালও হয়ে গেছে, ডালের হাওয়াটা বের করে প্রেশার কুকারের, তারপরে কিছু ডাল আমি তুলে রাখবো আর কিছু ডাল রান্নার জন্য নিব। যেহেতু আমি বট রান্না করব তার মধ্যে গরম মশলা দিতে হবে, আর গরম মশলা গুঁড়ো আমার রেডি করা ছিল না, ঝটপট তাড়াহুড়ো করে মোটামুটি যতটা করা যায় ততটাই করেছি। জিরেটা ভেজে হালকা, এর মধ্যে আমি এবার দিয়ে দিব লবঙ্গ দারুচিনি এলাচ, মোটামুটি আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন। তো কিছু সময় ভেজে এবার আমি পাটার উপরে রেখে দিব ঠান্ডা করে, তারপরে বাটব। ঠান্ডা করে বাটলে বেশ ভালো মুচমুচে থাকে। পেঁয়াজ ভেজে নিব তেলের মধ্যে বট রান্না করার জন্য।
অনেকে শুধু পেঁয়াজের মধ্যে ভুনা করে। আমি এর মধ্যে একটু আলু দিব, লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে নরম করে ভেজে নিব। নতুন পেঁয়াজ এমনিতেই গলে যাবে, নতুন পেঁয়াজ গলতে বেশি সময় নেয় না। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, দারুচিনি, এলাচ, এলাচটা একটু থেতো করে নিয়েছি। আর এই যে এখানে আলু এবার পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। একটু হলুদ দিলে খুব সুন্দর আলুগুলোর কালার হবে, তাই সামান্য একটু হলুদ দিয়ে ভাজা শুরু করেছি। আবার পাশের যেহেতু একসঙ্গে রান্না হচ্ছে, পাশের চুলাটাও একটু ভাবলাম নেড়ে চেড়ে দিই। উল্টে দিলে হবে কি, যেহেতু আমি অল্প আঁচে রান্না করতেছি ছোটো মাছ চড়চড়াটা, এর জন্য আবার নিচু করে দিলে সিদ্ধ হবে বেশ ভালো। প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব ছোটো মাছ চড়চড়া। আর সেই ডালের যে প্রেশার কুকারটা ওইটা দিয়ে দিব চুলার উপরে। সজনে দিয়ে ডাল রান্না করব, ভাবলাম যে প্রেশার কুকারের মধ্যে যখন ডালটা সিদ্ধ করেছি তখন এর মধ্যেই রান্না করে ফেলি, আবার আর একটা মাখাবো। যদিও সবই মোটামুটি মেখেছে, তারপরেও ভাবলাম ওইটাই রান্না করে ফেলি। ছোটো মাছ ভাজি নামিয়ে তারপরে এখানে আমি মশলা দিয়ে দিব, যে বড় রান্না করব তার জন্য আদা রসুন জিরে একসঙ্গে ব্লেন্ড করা ওইটাই দিয়ে দিব। একটু হলুদ, শুকনো মরিচ পাউডার ঝাল ঝাল করে রান্না করলেই বেশি ভালো লাগে, তবে আমি খুব বেশি ঝাল দিতে পারবো না, মোটামুটি ঝাল দেব, কারণ আমার বাবা এটা খাবে। ও বেশি ঝাল দিলে যেহেতু বটরান্নাও খুব পছন্দ করে, আর ওর ভাষায় ও এটাকে বলে কুচি মাংস, তো এর জন্যই চেষ্টা করি ওর মতন করে। অনেক কাকুরা বলেন যে আপনি ঝাল খান কম, একেবারে যে কম খাই আসলে তা না, বাচ্চা থাকলে যা হয়, তবে অনেক সময় দেখা যায় যে পাতেও ঝাল খাওয়া হয়, মানে তরকারিতে একটু কম দেই, দেখা যায় শুকনো মরিচ বা কাঁচা মরিচ তখন ভাতের সঙ্গে খাওয়া হয়। এদিকে আমি ডালের মধ্যে সজনের ডালগুলো দিয়ে লবণ, হলুদ, কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিছু সময় পরে পানি দিয়ে দিব, যতটা ডালের মধ্যে পানি রাখবো। আর ডালগুলো কিন্তু এমনিতেই প্রেশার কুকারের মধ্যে দিলে গলে যায়, তারপরেও আবার আমি একটু চামচ দিয়ে আর একটু শিওর হওয়ার জন্য ভালো করে গলিয়ে নিয়েছি। ভুনা করা মশলার মধ্যে এই যে বট দিয়ে বেশ কিছু সময় ভুনা করে নিব। বটগুলো বেশ ভালো, যখন এগুলো পরিষ্কার করেছি তখন তেল টেল সব ফেলে দিয়েছি, যার জন্য তেলের সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছেন। এই তো ডালের পানি দিয়ে দিয়েছি। সজনের ডাটাগুলো কিছু কিছু জায়গার এখনও বড় হয়নি, আবার কিছু কিছু জায়গার বেশ ভালোই খাওয়ার উপযোগী হয়ে গেছে। তবে ডাল দিয়ে খাওয়ার জন্য আমার মনে হয় সজনের ডাটাগুলো একটু বড় হলেই ভালো হয়। আর এই যে এত সময় ঠান্ডা হয়ে গেছে, এখন যেহেতু একটু মানে হাতের কাজটা একটু ফ্রি হয়েছে, তখন ভাবলাম যে গরম মশলাটা গুঁড়ো করে ফেলি। চাইলে যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি দেখা যায় যে ব্লেন্ডারের যে ইয়াটা থাকে, পাত্রটা থাকে, ওইটায় মশলা করলে দেখা যায় ভিজা থাকে, তখন আমি বেশিরভাগ সময় এভাবেই বেটে ফেলি। সব বাটার আগে মনে করলাম যে বট রান্নার মধ্যে কিছুটা দিয়ে দেই, আর আস্তে আস্তে পরবর্তীতে আবার বাটবো। যেহেতু সব কাজগুলো আমি এক হাতেই করি, তাই চেষ্টা করি মোটামুটি একসঙ্গে সাজিয়ে গুছিয়ে অল্প সময়ের মধ্যে করার জন্য। সিদ্ধ করে নামিয়ে রেখেছি ডাল আর সজনে ডাটা। এখানে আমি এই যে ফোড়ন দিব, তার জন্য রসুন, পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ তেলের উপরে ভেজে যখন লালচে হয়ে আসবে ঠিক এই পর্যায়ে প্রেশার কুকারটা চুলার উপরে দিয়ে ফোড়নিটা এর মধ্যে ঢেলে দিয়ে কিছু সময় বলক করে নিব। বাস হয়ে গেল। এবার যখন একটু জাল করে থকবক করে বলক উঠিয়ে একদমই ইজি সহজ। কেউ অনেক সময় দেখা যায় যে অনেকের মধ্যে তেজপাতা দেন, তবে আমি আজকে তেজপাতা দিব না, আমি সজনে ডাটার ফ্লেভারে এটা খাওয়া হবে। যে ডাটার থেকে কিছু শাক রেখেছিলাম ওইগুলো আমি লবণ দিয়ে পানির মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দিব ঢেকে।
আশা করি আপনারা হয়তো অনেকে খান, আবার অনেকে নাও খেতে পারেন, তবে ভালো লাগবে, একবার হলেও ট্রাই করতে পারেন। শাকগুলো চুলার উপরে বসিয়ে দিয়ে আমি মোটামুটি এই যে ফাঁকা টাইমটাতে মশলা গুঁড়ো করে ফেলেছি, আর কিছু দারুচিনি আস্তে রেখেছি, কারণ এগুলো মাঝে মধ্যে তরকারির উপর দিয়ে দিয়ে দেওয়া হবে, এর জন্যই আস্তে রেখেছি। বট রান্নাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে রেখেছি, একটু ভিজা ভিজা রেখেছি, কারণ একেবারে যেহেতু সেহরিতে খাওয়া হবে, আবার রাতে খাওয়া হয় তো শুকনা শুকনা একেবারে খাওয়া যাবে না, যদিও অবশ্য ডাল আছে তারপরেও। পাতাগুলো প্রায় সিদ্ধ হয়েছে, তবে এই পানিটা একদম আমি টানিয়ে নিব, পানি রাখবো না। পানিটা অনেকই শুকিয়েছে এসেছে, আরও যখন শুকিয়ে যাবে তখন আমি এটা ভর্তার জন্য রেডি করে নিব। এক পর্যায়ে মোটামুটি আমি সব খাবার দাবার টেবিলে নিয়ে এসেছি, ঢেকে রেখে দিব, আর ভাবলাম যে খুব একটা বেশি সময় যেহেতু নেই তো আবার পরে মাখতে যাব কেন, এটা দিয়ে আমি ভর্তাটা করে ফেলি। পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন, আর একটু নিয়েছি সরিষার তেল, লবণ, ভালো করে চটকে হাত দিয়ে মেখে নিব। ছোট্ট ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।